কি ব্যাপার, ঘুমোতে জানি? আর একটু দেখি। আপনি কি কারোর জন্য? দাদার জন্য অপেক্ষা করছি। ইন্দ্র এখনো ফের কোথায় গেছে? মুহূর্তের বাড়ি গেছে। মুহূর্তের বাড়ি এখন কেন জানি না, বললো তো খুব জরুরি দরকার। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওর যা মনের অবস্থা, ও একলা গেল কেন? আপনার কি মনে হয় এখন ও সঙ্গে কাউকে নিতে রাজি হতো? না, কিন্তু এটা তো কোনো ভদ্রলোকের বাড়িতে যাওয়ার সময় নয়, ওকে একটু বুঝিয়ে বললে। আপনি খুব ভদ্রতা, নিয়ম কানুন, সামাজিকতা এসব মেনে চলেন না? হ্যাঁ সমাজে থাকতে গেলে তো। কোন সমাজ? ভালোবাসার অধিকারটুকু যে কেড়ে নিতে চায় সেই সমাজ? কিন্তু সব ভালোবাসার পরিণাম তো সুখের হয় না। সেটা আমি আপনি বলার কে? ভালোবাসার পরিণাম সুখের হবে না দুঃখের, সেটা তো যারা ভালোবাসছে, মানে দাদা আর মোহর, এটা তো তাদের ব্যাপার। আমি আপনি বা আপনার সমাজ এর মাঝে কথা বলার তো কেউ নয়। আর তাছাড়া তাছাড়া ভালোবাসবো অথচ কাঁদবো না, তা কি করে হয় বলুন তো? আমি কারোর কথা ভেবে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, সেই কষ্টের মধ্যেই তো একটা গভীর আনন্দ লুকিয়ে থাকে। গুরুদেবের ওই গানটা আপনি শোনেননি? কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। আমার না, আমার মাঝে মাঝে ইচ্ছে করে দাদা।